বগুড়ায় 7 বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বেড়িবাঁধ কালীবাড়ি এলাকা থেকে আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, 15 মার্চ জেলার শেরপুর 7 বছর বয়সী ওই শিশুকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে স্বপন মিয়া। এ বিষয়ে শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা করলে অভিযানে নামে র‍্যাব। এক পর্যায়ে আটক করা হয় তাকে। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে স্বপনকে শেরপুর থানায় সোপর্দ করা হয়।